হাই বন্ধুরা, হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আর শনিবারের দুপুর থেকে ব্লগটা শুরু করছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ করবে না। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে, দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা। এদিকে তাকাও। তারপরে শিম শাক, তারপরে আজকে হচ্ছে শনিবারের দুপুর, দুপুর থেকে ব্লগটা শুরু করলাম বন্ধুরা। আর রান্না করেছি হচ্ছে সিমের ঝাল, আর হচ্ছে সমস্ত সবজি দিয়ে একটা মিক্সড ঝোল টাইপের করেছি, আর পালং শাকের ডালনা বড়ি দিয়ে, সিম আলু মূলো টুলো সব কিছু দিয়ে, আর হচ্ছে চিকেন। তো বন্ধুরা চলো সোনাইকে খাইয়ে নিই, আর খেতে খেতে ব্লগটা শুরু করছি, তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো ঘরে চলে এসেছি, আর যত জামা কাপড় সোনার কাচাকুচি হয়েছে সব কিছু এখানে পাট করে আর শোকেসে তুলে দেবো, কারণ অনেক কিছু জামা কাপড় তো ধোয়া হয়েছে সারা সপ্তাহে জামা কাপড়, তো সেগুলো গুছিয়ে নিয়ে চলো বন্ধুরা। সোনায় আমার সাথে আছে, হেল্প করছে, ওর সাথে কথাবার্তা বলতে বলতে কাজগুলো সারছি। আর দেখো স্কুল ড্রেসগুলো যত কিছু আছে সবগুলোই গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখন তো হচ্ছে সোনায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখো বসে বসে এখানে আমার সাথে আমি কাজ করছি, আর ও আমার সাথে নানা রকম কথাবার্তা বলছে, এটা ওটা সেটা, আর তো সেই জন্য আর কি আমরা বায়না করছে, দেখো এই যে রাগ দেখাচ্ছে। তো যাই হোক বন্ধুরা চলো কাজ বাজগুলো সেরে নিয়ে, আর এ তো প্রতিনিয়তই চলতে থাকে এরকম নানান কিছু, তো ভুলিয়ে ভালিয়ে যতটা হয় আর কি আমি বলছি যে তুই থাক, আমি মামা বাড়ি যাবো, এই যাবো, সেই যাবো বলে লাগাচ্ছি, ও ওরকম করছে কান্নাকাটি। তো যাই হোক বন্ধুরা সোয়েটার টোয়েটারগুলো সব শুকিয়ে গেছে, তো দুদিন ধরে শুকা মানে সব কিছু শুকনো করলাম, আর সব কিছু গুছিয়েও আছে রাখে, কারণ সানডে তো অনেক কাজ বাজ থাকে আমার, তো সানডেতে একদম সময় পায় না, আর এগুলো গুছিয়ে না রাখলে না একদম সব কিছু জমে থাকবে। আর তো প্রত্যেক দিনের কাজগুলো প্রত্যেক দিন যদি গুছিয়ে গাছিয়ে করা যায় তাহলে কিন্তু কাজের প্রেশারও অনেকটাই কমে যায়, তো একটু সব কিছু ম্যানেজ করে করছি। আর দেখো এখন এই যে সোনাইয়ের জামা কাপড় প্রচুর ছিল, যেগুলো দেখো শোকেসের ওই নিচের কাঁচটা দেখো পুরো খালি, বলতে গেলে তো যেখানে এখানে ওখানে গেছে সেই সব জামা কাপড় সোয়েটার, আর শীতের সময় তো সোয়েটারটা বেশি থাকে, তো সেগুলো সব কিছু আমি ফোল্ড করে নিচ্ছি, আর সব কিছু আর স্কুল ড্রেসগুলো পুরো আলাদা করে শোকেসের একটা জায়গায় রেখে দেবো। তো আর কি সেই জন্য সোনায় কান ছিল তাই একটু মুছিয়ে টুছিয়ে দিচ্ছি চোখ টোকগুলো, আর কানের যে কানটা ফোটানো হয়েছে তো সেটা দেখছি যে ঠিকঠাক আছে কি না, ব্যথা করছে কিনা সেই জন্য আর কি বন্ধুরা একটু এটা মাঝে মাঝে দেখে নিতে হয়। আর কানেরটা আমি আনবো, সরি বন্ধুরা, তো কানেরটা এখন আছে মায়ের কাছে, তো সেই জন্য আমার দিদা দিয়েছিল ওই কানেরটা, ছোট্ট রিং, তো ওইগুলো পরাবো ওকে, তো কবে যাব দেখি সেটা আনতে হবে, এনে তারপরে ওর কানে ওটা দিতে হবে, তো সেই জন্য। আর এখানে হচ্ছে দেখো দুপুরে খাওয়া দাওয়া তো সবারই কমপ্লিট হয়ে গেছে, তো এবার শোয়ার পালা, তো একটু রেস্ট নেবো সবাই। আর এদিকে দেখো লেপটা নড়ছে, ওদিকে হাজব্যান্ড আছে, আর সোনাই আর আমি দুজনে মিলে জামা কাপড়গুলো এখন ফোল্ড করে নিয়েছি, আর আগ যত যেখানে জামা কাপড় ছিল সব নিয়ে চলে এসেছি, সব শোকেসে আলমারিতে ভরে দেবো। তো আরও যে দুটো ঘর আছে সেই দুটো ঘরে যত জামা কাপড় ছিল সব নিয়ে চলে এসেছি, আর সোনাইকে বলছি তুই তুলে তুলে রাখ, তো সোনাই তুলে তুলে রাখছে, আর আমি দেখো সব ফোল্ড করছি। তো বন্ধুরা এরকমভাবে দুপুরটা প্রত্যেক দিন করি, প্রত্যেক দিন কিছুটা তোমাদের সাথে শেয়ার করি, কিছুটা শেয়ার করা হয়তো হয় না সব সময়, তো যাই হোক বন্ধুরা আজকে তো তোমাদের সাথে শেয়ার করলাম দুপুরের কাজকর্মগুলো, আর সন্ধে পর্যন্ত রাত পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে থাকো বন্ধুরা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো ভিডিওটায়, আর যারা চ্যানেলে নতুন দেখছো আমাকে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখো তো দুপুরের পর থেকে বেশি কিছু কাজ বাজ তেমন থাকে না, তো গোছানো গাছানোর একটু থাকে, আর দুপুরে খাওয়া দাওয়ার পর যে বাসনপত্র ছিল সেগুলো আজকে হাজব্যান্ড সব মেজে ধুয়ে নিয়েছে, আর হচ্ছে আমি এদিকে কাজবাজগুলো সারছি, আর সোনাইকে ঘুম পাড়াবো, এখন বেশ বেলাও হয়ে গেছে বন্ধুরা, তাড়াতাড়ি গোছ গাছগুলো সারছি, চলো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো। তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে গোছগাছ সব কমপ্লিট হয়ে গেছে, তো এখানে সোনার জ্যাকেটটা শুধু রাখা আছে, আর বালিশ টালিশগুলো সব রেডি করে নিচ্ছি, আজকে আর বালিশপত্র রোদে দেওয়া হয়নি লেপ বালিশ, কারণ আগের দিন সব কিছু রোদ খাওয়ানো হয়েছে, আজকে আর সকাল থেকে সত্যি অনেক রকম রান্না বান্না এটা সেটা ছিল, তো সেই জন্য
তো হ্যাঁ এখন ক্রিম ট্রিম মেখে সবাই শুয়ে পড়ছি, আর এখন দেখো এই যে ঘুম থেকে উঠেও পড়েছি, বেশ সন্ধ্যা হয়ে গেছে, আর এখন গরম চা নিয়ে বসে গেছি। দেখো সোনাই বসেছে পড়তে, সোনাই খাওয়াও হয়ে গেছে। এখন হচ্ছে 7:15 বাজে, এই সবে চা খাচ্ছি, সন্ধ্যা দিলাম, মানে আজকে একটু লেটই হয়েছে কারণ আজকে একটু ভালো করে ঘুমিয়েছি। তো হচ্ছে এই সবে সন্ধ্যা টন্ধা দিলাম, এই 10 মিনিট হলো সন্ধ্যা দিয়ে নেমে আর চাটা গরম করলাম, চা করা ছিল, সোনাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনাই চিঁড়ে খেয়েছে, আর হচ্ছে আমরা চা বিস্কিট খাচ্ছি বন্ধুরা। আর সন্ধ্যা থেকে এরপরে কি করবো না করবো সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করবো, সোনাই পড়ছে এখন। আর চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো, পাশের বেল বাটনটা যারা নতুন তারা অল করে রেখো যাতে তোমরা নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাও। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, শীতের তো মানে শীতের দিনে চা না হলে সত্যি সকাল সন্ধ্যে চলেই না, চাটা আরাম করে খেয়ে নিই চলো। তুই তুই মাথাটা মার বাবা, এটা তোলে না, তোলেটা তোর পড়ে যাবে, তুই মাথা মাথাটা নিয়ে, মাথা মাথাটা পড়ে থাক বাবা। ওই করে তো বন্ধুরা এক এক দফা তো মানে দুপুরে গুছিয়ে নিয়েছি, আবার এক দফা তো ছিল, তো যেগুলো আজকে দুপুরে শুকনো শুকনো হয়েছিল তো সেইগুলো আবার তো হাজব্যান্ড তুলে সব কিছু রেখেছিল, তো সেইগুলো আবার ফোল্ড করে নিচ্ছি, তো কিছুই ফেলে রাখছি না, সব কিছু একদম গুছিয়ে গাছিয়ে সোনাইয়ের জায়গায় রেখে দিচ্ছি। সত্য সোনাইয়ের জামা প্যান্ট বেশি, তো যেগুলো স্কুল ড্রেসের সেগুলো তো গোছানো হয়েছে, আর স্কুল ব্যাগের মধ্যে তো একটা করে এক্সট্রা জামা প্যান্ট থাকে, তো সেগুলোও ধুয়ে কেচে সেগুলো হচ্ছে যথাস্থানে রেখে দিচ্ছি বন্ধুরা। আর তো এই জন্য আর এখন বসে একটু গল্প করছি হাজব্যান্ডের সাথে, তো সোনাইয়ের পড়াশোনাও হয়ে গেছে, তো এখন এগুলো গুছিয়ে গেছে নিয়ে নিয়ে আবার সোনাইকে খাওয়াবো দাওয়াবো বন্ধুরা। তো এই আর কি, আবার গান করাবো, তো এই জন্য চাঁদজলদি কাজগুলো সেরে নিচ্ছি, আর কিছুই ফেলে রাখতে চাচ্ছি না কালকের জন্য, তো সানডে তো প্রচুর কাজ থাকে, আর এমনি কাজবাজ যা থাকে থাকে, ভিডিও এডিটিং থাকে, তারপরে রান্না বান্না চটজলদি সব কিছুই করতে হয়, তো সেই জন্য আর কি স্যাটারডে সব কিছু গুছিয়ে গেছে রাখছি, সানডে শুধু সোনাইকে প্র্যাকটিস করাবো, সোনাইয়ের ড্রয়িং ক্লাসে নিয়ে যাবো, ঘরের টুকটাক কাজকর্ম পূজা আচ্ছা ঘরদোর পরিষ্কার এইটুকুই করবো। আর সানডের ব্লগ মানে ব্লগ তো তোমাদের সাথে থাকছেই, তোমরা সেটা দেখে নেবে। আর আজকে স্যাটারডেতে মানে নাইটে সব কিছু গুছিয়ে গেছে নিচ্ছি, রান্নাও ওদিকে বসানো আছে বন্ধুরা, তো চলো তোমরা সাথে থাকো। আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা এটাই আর কি, তো যে কোনো ভালো একটা অভ্যাস না সব কিছু গুছিয়ে গাছিয়ে করা, এগুলো মানে মানসিকতারও দরকার হয় যে আমি যেটুকু কাজ করবো সেইটুকু গুছিয়ে গাছিয়ে করবো, কোনো কিছুই পরে করবো বলে ফেলে রাখবো না। তো এই ম্যানার্সটা যদি তোমরা তৈরি করতে পারো, মানে এই গুড হ্যাবিট ম্যানার্স না গুড হ্যাবিটটা যদি তোমরা তৈরি করতে পারো, তাহলে দেখবে জীবনটা অনেক কিছু সহজ সরল হয়ে যাবে। তো সেখানে দেখবে বাড়তি যে বোঝা স্বরূপ যে কাজগুলো আমরা করি ভাল লাগে না তবু করি, তো এইরকম যে আমাদের মনে যে ভাল লাগছে না তবু জোর করে করতে হয় সেই ভাবটা তোমাদের থাকবে না। তো দেখবে যখন যে কোনো কাজ যখন তোমার আনন্দ মনে বা সেটা গুছিয়ে মেনটেন করে করবে, দেখবে সেই কাজটা তখন খুবই সহজে হয়ে যাবে। আর যে কোনো কাজ দেখবে যখন প্রি প্ল্যানভাবে না করবে, তখন দেখবে সেই কাজটা তোমাদের কাছে বোঝা স্বরূপ হয়ে যায়। তো সেই জন্যই আর কি আমি যতটা পাচ্ছি সব কিছু গুছিয়ে গেছে নিচ্ছি, আর এক্সট্রা কিছুই রাখবো না পরের দিনের জন্য। তো যেটুকু যা কিছু করব পরের দিন সেটুকু তো তোমাদের সাথে শেয়ার করবই। আর আজকে আমার অনেকটা মানে হেক্টিক গেল দিনটা, যেহেতু সব কিছু আমার গুছিয়ে তারপরে রেডি করে আমাকে রাখতে হয়, তো সেই জন্য আর কি, তবুও মানে এটা কিন্তু আমি অনেকটাই প্ল্যান করে করে করেছি, করতে করতে একটা হ্যাবিচুয়েট হয়ে গেছে বন্ধুরা, তো সেই জন্যই বলতে পারো। তো যাই হোক একটু গল্প করতে করতে এই কাজবাজগুলো সেরে নিলাম, আর রান্না তো ওদিকে হয়েই এসছে, তো এবার সোনাইকে গানটা প্র্যাকটিস করিয়ে তারপরে খাওয়াবো। দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা ভাত বসিয়ে দিয়েছি, ভাত আলু সেদ্ধ আর হচ্ছে ডিম সেদ্ধ এটা বসিয়েছে, শোনার জন্য একটু মুসুরির ডাল করছি, আর আমাদের তো দুপুরবেলা সব ঝোল টোল আছে। আর ঠান্ডার সময় আর কি করবো বলো, আজকে রুটি করার ইচ্ছা ছিল কিন্তু হাজব্যান্ডের হচ্ছে পেটের একটু প্রবলেম বলে তাই আর রুটি করলাম না। আর এখন হচ্ছে বসে সমস্ত জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি বন্ধুরা, আর দুদিন ছাড়া তো এটা আমার মানে ভীষণ একটা মানে হেডেক থাকে, তো জামা কাপড় যেই সপ্তাহে শেষ হয় জামা কাপড়গুলো আমি সব কেচে গুছে একদম যথাস্থানে রেখে দিই, তো সেই জন্য প্রচুর জামা কাপড় আছে যেগুলো আমি এখন তুলে রাখবো জায়গা মতো। আর এরপরে হচ্ছে সোনাইকে খাওয়াবো, গান প্র্যাকটিস করাবো কাল পরের দিন আর কি, যেহেতু সানডে, আজকে তো স্যাটারডে, তো স্যাটারডে সন্ধ্যার যে রুটিনটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আর এখন ওখানে পড়ছে সোনাই, ড্রয়িং করছে, এইগুলো করছি বাবার কাছে, আর আমি এদিকে কাজবাজগুলো সারছি রান্নাটা বসে দিয়ে, আর গোপাল সোনাকে শোয়াবো, গোপাল সোনাকে শোয়াইনি এখনও,
একটু শোয়াবো, জামা কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে নিই, কারণ হচ্ছে এগুলো ঠিকঠাক করে না গোছালে না ঘর দৌড় একদম এলোমেলো লাগে। আর যেহেতু সানডেতে খুব একটা সময় থাকে না বেশি, আর আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি বন্ধুরা, কারণ হচ্ছে শরীরটা একদম মানে আর এত প্রচণ্ড ঠান্ডা তো, আর জল টলের কাজ হয় বেশি, তো আজকে ভালো মতো একটু ঘুমালাম। ঘুম থেকে উঠে সন্ধ্যা টন্দাও দিয়ে দিয়েছি, সব কিছুই তো তোমার সাথে শেয়ার করেছি, চা টা খাওয়া হয়ে গেছে। আর এরপরে হচ্ছে আমি রাতেই বেশি মানে ভাবছি কিছু খাবো না, রাতে না খেলেই আমি ঠিক থাকি, কারণ রাতে যদি ভাত টাত খাই না শরীর আরও মানে জগতব লাগে। তো সোনাই আর হাজব্যান্ডের খাবারটাই মানে করছি, আর তো এই আর কি, তো এরপরে কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমরা। আর তো এইটুকুই, চলো। তো বন্ধুরা দেখতে দেখতে 9টা বাজে, আর এখন সোনাইকে নিয়ে গানে বসে দিয়েছি, তো 9:30 পর্যন্ত একটুখানি গান প্র্যাকটিস করিয়ে নেব, করিয়ে তারপরে হচ্ছে ওকে ভাত খাওয়াবো। তো এই হচ্ছে আজকের দুপুর থেকে নাইট রুটিন বন্ধুরা, আর এইভাবেই চলতে থাকে প্রত্যেক দিন। তো আজকে তোমাদের কাছে তুলে ধরলাম সেটা, প্রত্যেক দিন নতুন নতুন করে তোমাদের কাছে সাজিয়ে গুছিয়ে তুলে ধরি যতটা পারি আমার সাধ্যমতো, আশা করি তোমাদের ভালো লাগে। আর সেইটুকুই তো তোমাদের ভালো লাগে বলেই আমি নতুন করে উদ্যম পাই বন্ধুরা কোনো কিছু ভিডিও বানাবার, আর তো তোমরা সাথে আছে বলেই সেটা সম্ভব। তো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা যে কোনো কাজ দেখবে তোমার সবসময় খারাপ মন বলে যে করতে ভাল লাগে না, কিন্তু খারাপ মনের কথা শুনলে হয় না। তো বন্ধুরা এখানে দেখো সোনাইকে খাইয়ে নিচ্ছে, আর হাজবেন্ড হচ্ছে বাড়িতে ফোন করেছে, তো দিদির সাথে কথা বলছে, আর এখানে আমি সোনাইকে খাইয়ে নিচ্ছি। তো চট জলদি তোর ভাত আলু সেদ্ধ মুসুরির ডাল আর ডিম সেদ্ধ করেছি, তো সোনাই ডিমটা আলাদা প্লেটে করে নিয়ে খাচ্ছে। আর ঠান্ডা বলে বন্ধুরা সত্যি কথা বলতে এই টুলটার উপর রেখেই খাওয়াচ্ছে, এত ঠান্ডার মধ্যে না আমি নিজেও মানে নিচে বসে যে খাওয়াবো সেটাও যেন ইচ্ছা করছে না। তো যাই হোক আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, তো হাজব্যান্ড খেয়ে নিয়েছে, আর সমস্ত বাসনপত্র গুছিয়ে গ্যাস ওভেন মুছে পরিষ্কার করে তারপরে হচ্ছে এখন রাতে শুতে যাব। তো বন্ধুরা সব কিছু দেখো ক্লিন হয়ে গেছে বন্ধুরা, আর আজকের ভিডিওটা তোমাদের পুরোটাই শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখন হচ্ছে সব কিছু কাজবাজ গোছানো হয়ে গেছে, 11:05 বাজে, আর এখন গুড নাইট বলে শুতে যাচ্ছে। আর এখনও দেখো সোনাই ফ্যান চালিয়ে শোয়, ওই জন্য মশারির উপর সমস্ত কিছু ঘিরে দিয়েছি বন্ধুরা। বাই বাই।